প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত একটি গল্প সম্পর্কে জানব গল্পটির নাম বোকা কুমিরের কথা লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই উপেন্দ্র রায় রায়চৌধুরী ছিলেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই মে বাংলাদেশের অন্তর্গত ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তার লেখা প্রথম বই হল ছেলেদের রামায়ণ শিশু ও কিশোরদের উপযোগী ছড়া গল্প উপকথা ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কাহিনী রচনা করেছেন এদের মধ্যে ছোটদের মহাভারত টুনটুনির বই গুপি গাইন বাঘাবাইন বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বিশে ডিসেম্বর মাত্র বাহান্ন বছর বয়সে তিনি পরলোক গমন করেছিলেন আমাদের পাঠ্যতালিকাভুক্ত বোকা কুমিরের কথা গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির বই থেকে নেওয়া হয়েছে এই গল্পটির বিষয়বস্তু জানা দরকার গল্পের প্রথমেই নাম শুনে বোঝা যাচ্ছে যে এই গল্পটিতে একটি বোকা কুমিরের প্রসঙ্গে আলোচনা করেছেন লেখক জ্ঞান বুদ্ধি অভাবে বা জ্ঞান বুদ্ধি না থাকায় কীভাবে বারংবার সে এক শিয়ালের কাছে ঠকেছে তা আমরা জানতে পারবো একটি কুমির ও একটি শিয়াল কে কেন্দ্র করে লেখকের গল্পটি রচনা করেছিলেন তারা দুজনে বসে আলোচনা করে ঠিক করে চাষ শুরু করবে প্রথমেই তারা আলু চাষ করবে বলে ঠিক করে কুমির শিয়ালকে ঠকাবার জন্য প্রথমেই জানিয়ে দেয় যে সে আলু গাছের আগার দিক নেবে শিয়াল মহানন্দে রাজি হয়ে যায় কারণ শিয়াল জানে আলু মাটির নিচে হয় কিন্তু কিন্তু বোকা কুমিরের জানা ছিল না যে কোন গাছের কোন অংশে ফল ধরে যেহেতু আলু মাটির নিচে হয় তাই কুমির প্রথমেই ঠকে যায় এরপর তারা দ্বিতীয়বার ঠিক করে ধান চাষ করবে এবারে কুমির মনে ভেবেছে আর কিছুতেই সে ঠকবে না এবার সে গোড়ার দিক নেওয়ায় শিয়াল ধান সমেত ধানের আগার দিক কেটে নিয়ে বাড়ি চলে যায় কুমিরের ভাগ্যে কিছুই জুটল না অর্থাৎ দ্বিতীয়বারও কুমির ঠকে গেল তৃতীয়বার তারা ঠিক করল আখ চাষ করবে এবং শিয়ালকে বেশ জব্দ করবে তাই শিয়ালকে জব্দ করতে কুমির এবার আগার অংশ নেবে বলে আগেই জানিয়ে দেয় চাষের শেষে কুমির আখ গাছের আগা অংশ কেটে নিয়ে বাড়ি চলে যায় এবং কুমির দেখে যে তাতে এতটুকুও মিষ্টি নেই খালি নোনতা অন্যদিকে শিয়াল আখগুলি বাড়ি নিয়ে গিয়ে মহানন্দে খেতে থাকে কুমির বুঝতে পারে আবার সে ঠকে গেছে শিয়ালের কাছে তাই রাগে আখের ডগা অংশ ছুঁড়ে ফেলে দিয়ে শিয়ালকে জানায় যে তার সঙ্গে সে আর চাষ করবে না কারণ সে বড় ঠকাও ঠকায় এই যেখানে লেখা আছে তুমি বড্ড ঠকাও আসলে সে নিজের নির্বুদ্ধিতার কারণেই বারবার ঠকে গেছে এটাই এই গল্পটির বিষয়বস্তু এই গল্পটি ভালোভাবে পড়বে এবং পড়ার পর এখানে যে অনুশীলনীগুলি আছে সেগুলি করে রাখবে ক একের দাগে দুয়ের দাগে ঘটনাক্রমে সাজাও তিন নম্বর এবং এর সাথে শব্দার্থগুলি করে রাগা ওপরের অংশ গোড়া শিকড় খড় বিচালি নন্তা নবনাক্ত এবং বড্ড খুব বেশি এরপর আসে দেখো শূন্যস্থান পূরণ তারপর পাশের শব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে একই অর্থের শব্দ পাশাপাশি লেখো যেমন চাষ এখানে হবে কৃষি আখ ইক্ষু আদা অগ্রভাগ মাটি মৃত্তিকা বাক্যটি শেষ করো অত গল্পটি নিয়ে গল্প থেকে শব্দগুলি নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করলে হবে এরপর সাথে আঠের দাগের কোনটা ঠিক কোনটা ভুল গল্পের কুমিরটি অত্যন্ত চালাক চতুর ছিল এটি ভুল কারণ সে বোকা ছিল কুমিরটি চেয়েছিল শিয়ালকে সে ঠকাবে এটা ঠিক আলু চাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল এটি ভুল কারণ আলু চাষের সময় সে আগার দিক নিয়েছিল গোড়ার দিক নেয়নি ধান চাষের বেলায় কুমির পেলো আগার অংশ এটাও ভুল কেন সে গোড়ার অংশ পেয়েছিল কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে বয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগলো এটাও ভুল কারণ মজা করে খেয়েছিলো কে শিয়ালটি এরপর আছে বাক্য রচনা করো কোনো বাড়িতে করবে শব্দ বিপরীত শব্দ এরপর দেখো বারোর দাগে গল্পে কারা চাষ করতে গেল না গল্পে একটি কুমির ও একটি শিয়াল চাষ করতে গেল কিসের কিসের চাষ তারা করেছিল প্রথমেই তারা আলু চাষ তারপর ধান চাষ তারপর আখের চাষ করেছিল চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল চাষে শেষ পর্যন্ত শিয়ালের লাভ এবং কুমিরের ক্ষতি হয়েছিল শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফোন দিয়ে দিয়েটেছিলো না শেয়ালকে ঠকাতেই আখ চাষের সময় সে বলেছিল সে আগার দিক নেবে এই ফোন দিয়ে এঁটেছিলো এইভাবে তোমরা এগুলি পড়বে আজ এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো গল্প নিয়ে আলোচনা করব সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো